বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভুয়ো নিয়োগ হওয়া কর্মীদের বেতন বাবদ এতদিন যে টাকা খরচ হয়েছে তা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এই বেতন উদ্ধারের জন্য জেলা স্কুল পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন যে কমিটি সেটাকে আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করতেও কিন্তু নির্দেশ দিয়েছে আদালত। হ্যাঁ বন্ধুরা, খবরটি এতটাই গুরুত্বপূর্ণ। গ্রুপ ডি নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে, 573 জনের ভবিষ্যতের কিন্তু 12টা বেজে গেছে। 2016 সালে গ্রুপ ডি পদে 13,000 কর্মী নিয়োগ করা হয়, যার মেয়াদ শেষ হয় 2019 সালের মধ্যে, কিন্তু তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। মামলা খারিজের অভিযোগ ছিল দুর্নীতি করে মোট 25 জনকে গ্রুপ ডির চাকরি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে আরও 500 জনেরও বেশি প্রার্থীদের দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের তরফে দুর্নীতি করে নিয়োগ হওয়া মোট 573 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি বন্ধুরা। গ্রুপ ডি নিয়োগে বিভিন্ন রকমভাবে দুর্নীতির অভিযোগ এসেছে এবং হাইকোর্ট সেটাকে কিন্তু সায় দিয়ে বাতিল করে দিয়েছে চাকরি। স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ ডি অর্থাৎ WBSSC গ্রুপ ডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে অনেক আগেই। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে 573 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অবিলম্বে বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছে আদালত। এবার পরবর্তী ক্ষেত্রে এদের কী হবে সেটা কিন্তু আপডেট রাখতে চোখ রাখবেন আমাদের স্মার্ট টুনিয়ার পর্দায়। আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব পরবর্তী আপডেট কী আসছে। এই 573 জনের কী হবে? এরা কি প্রকৃতই দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছিল, নাকি এরা সঠিকভাবে নিয়োগ হয়েছিল অথচ বাদ পড়ছে, সেটাও কিন্তু বিচার্য বিষয়। এবং এদের ভবিষ্যৎ কী হবে? এখন চলতে চলতে যদি এদের বেতন বন্ধ হয়ে যায়, চাকরি বন্ধ হয়ে যায়, তাহলেই বা এদের কী হবে? এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই পরবর্তী আপডেট আমরা পাবো, পেলে সেটা আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আপনার আগ্রহটি, আর আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।